আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যতিক্রম শিক্ষাঙ্গন চ্যানেলের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ক্লাসটি আমরা এখনই শুরু করে দিব। ক্লাসটি শুরু করার আগে বলে নিই, যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। যেমনটি বলেছিলাম, আমরা আজকে অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। গত ক্লাসে কিন্তু আমরা বাইনারি থেকে কিভাবে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম। ঠিক একই প্রসেসে আমরা আজকে অক্টাল থেকে আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তোমাদের একটা শর্ত মনে রাখতে হবে, আমাদের বাইনারি মানগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1 থেকে 9, 10, 11 বা হচ্ছে হেক্সাডেসিমালের এ থেকে এফ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আমাদের, সেগুলোর বাইনারি মান কত সেগুলো আমরা লিখে রেখেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন অক্টাল করব, অক্টালের যেহেতু বিট বা ভিত্তি হচ্ছে 8, সেহেতু আমরা সেখান থেকে তিনটা করে সংখ্যা নিই। লক্ষ্য করো, যেখানে 8-এর ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা করে সংখ্যা নিই, সর্বোচ্চ সংখ্যা তিনটা, সেক্ষেত্রে আমরা তিনটা করে সংখ্যা নিব। যখন আমরা কিন্তু বাইনারি থেকে অক্টাল করেছিলাম তখন কিন্তু এই প্রসেসে আমরা অবলম্বন করেছিলাম। সো আমরা আজকেও সেটা করবো, যে তিনটা করে বিট নিয়ে করবো। কীভাবে করবো একটু পরেই দেখাচ্ছি। আবার একই প্রসেসে আমরা যখন হেক্সাডেসিমাল থেকে করব, অর্থাৎ হেক্সাডেসিমালে পরিবর্তন করব, তখন কিন্তু আমরা এই যে হেক্সাডেসিমালের চারটা সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে চারটা বিট, যদিও হেক্সাডেসিমালের ভিত্তি কিন্তু 16, বাট অঙ্ক করার ক্ষেত্রে আমরা চারটা করে করে বিট নিব। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু সর্বোচ্চ সংখ্যা চারটা, সেহেতু আমরা চারটা করে বিট নিয়ে নিয়ে প্রসেসটা কমপ্লিট করব। তো আমরা একটা প্রথমেই অক্টাল একটা সংখ্যা নিই। অক্টাল সংখ্যা আমরা জানি যে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল, তাহলে আমরা প্রথমেই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে আমরা যদি অক্টাল সংখ্যাটা এরকম নিই, 562.37, এটা একটা অক্টাল সংখ্যা। তোমরা সবাই জানো যে এটার যেহেতু ভিত্তি 8 দিয়ে দিয়েছি আমি, সেহেতু এটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে এখন আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। লক্ষ্য করো, প্রথমে আমরা সংখ্যাটাকে একটু ছেড়ে ছেড়ে নেই, একটু ফাঁকা করে নেই, যেমন 562.37 একটু ফাঁকা করে নিলাম, যেন আমরা সংখ্যাগুলো বসাতে পারি। যেহেতু আমাদেরকে এখানে আমরা বলেছিলাম একটু আগেই যে তিনটা করে বিট নিয়ে নিয়ে সংখ্যাটা সাজাবো, যেমন এখান থেকে আমরা কিন্তু 2-এর সংখ্যা নিব, অর্থাৎ দশমিকের আগে আবার দশমিকের পরে আলাদা আলাদাভাবে নিব। কীভাবে, দশমিকের যদি আমি আগেরটা ধরি, বাম পাশেরটা ধরি, সেক্ষেত্রে 2-এর মান কত? লক্ষ্য করো, আমাদের পূর্ণ সংখ্যা 2-এর বাইনারি মান কিন্তু 10। খেয়াল করো, 2-এর বাইনারি মান 10। এই 10টা কিন্তু তিনটা বিটের নয়, এটা কিন্তু মাত্র 2টা বিট আছে এখানে। তো আমাদেরকে কী বলেছিলাম, যে তিনটা করে বিট নিতে হবে। সেক্ষেত্রে 10-এর বাম পাশে একটা শূন্য বসিয়ে আমরা তিনটা কমপ্লিট করে নিব। কীভাবে, 10 এই বসালাম আমরা, 2-এর মান 10 আর বাম পাশে একটা 0, এবার কিন্তু তিনটা বিট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এবার তিনটা বিট হয়ে গেছে। এভাবে আমরা পরবর্তীতে 6-এর সংখ্যার বিটটা নিব। 6-এ দেখো কয়টা, 6-এ হচ্ছে 110, অর্থাৎ 110। এখানে কিন্তু তিনটে অলরেডি আছে, যেহেতু তিনটে আছে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আর বাড়াতে হচ্ছে না, আমরা জাস্ট 110 এটা বসে দিলাম, তিনটা বিটই আছে। লক্ষ্য করো, এরপরে হচ্ছে 5-5-এর আমরা দেখি যে কয়টা আছে, 5 হচ্ছে 101, আবার লক্ষ্য করো 5 হচ্ছে 101, অর্থাৎ 5-এর বাইনারি মান কিন্তু 101। সেক্ষেত্রে আমরা বসিয়ে দিব 101, যেহেতু এখানে তিনটা বিটি আছে, তিনটা করে সংখ্যা আছে, সেহেতু এটাকেও আমাদের কোনো বৃদ্ধি করতে হবে না। এরপরে দশমিকের সংখ্যার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, একই প্রসেসে আমরা যাব, সেটা হচ্ছে 3-এর মান কত? লক্ষ্য করো, 3-এর মানটা আমাদের কত হবে, 3-এর মান যদি তোমরা বসাও, 3-এর মান হচ্ছে 11, অর্থাৎ 1-1। এখানে দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করব, যেহেতু এখানে 2-3 বানানোর জন্য আমরা কি করব, বাম পাশে একটা 0 বসিয়ে দেব। এখন 3টা হয়ে গেছে, যেহেতু আমাদের সংখ্যাটা হচ্ছে 11, এর বাম পাশে 0 বসালে কিন্তু এর কোনো ইফেক্ট পড়ে না, এর কোনো বৃদ্ধি হয় না, সেহেতু আমরা বাম পাশে 0 বসাতেই পারি। এটা হয়ে গেল এখন 011। এবার আমরা 7-এর মান বসাবো। লক্ষ্য করো, 7-এর মান কত, 7 কিন্তু এখানে আছে 111, অর্থাৎ 3টা 1, আমরা বসে দিলাম 111, যেহেতু এখানে 3টা আছে অলরেডি, তাহলে আমাদেরকে কিন্তু এটাকে আর বাড়াতে হবে না 0 দিয়ে। এখন আমরা এই যে সংখ্যাটা লিখেছি এটাকে ডিরেক্টলি আমরা বসিয়ে দিব, বসালে যে মানটা হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হবে বাইনারি মান। কীভাবে বসবো, আমরা জাস্ট
এক 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 শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য এক 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 এক, এটা হচ্ছে বাইনারি ম্যান। অর্থাৎ এই যে আমরা অক্টাল সংখ্যাটা নিয়েছিলাম, এই অক্টাল সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল বাদ, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। সেম প্রসেস, আমরা জানো হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে শূন্য থেকে ষোলো পর্যন্ত, অর্থাৎ এর ভিত্তি ষোলো এবং এখানে শূন্য থেকে ষোলো পর্যন্ত এবং নয়ের পরে যে দশ থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু এ বি সি ডি ই এফ পর্যন্ত সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করে থাকি, যেটা আমি এখানেও লিখে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা সেরকমভাবে একটা সংখ্যা নেই প্রথমেই। সংখ্যাটা হচ্ছে ধরো বি এফ সেভেন পয়েন্ট সি ডি, এটা একটা হেক্সাডেসিমেল মান অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটাকে এখন আমরা কী করব, বাইনারি সংখ্যা রূপান্তর করব। এবং প্রসেসটা কিন্তু একদম সেম থাকবে, আমরা সংখ্যাগুলোকে প্রথমে ফাঁকা করে নিব, বি এফ সেভেন পয়েন্ট সি ডি। জাস্ট আমরা এখন কী করব, প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা মানটা বসিয়ে দিব, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনটার মান কী আছে সেটা আমরা বসিয়ে দেবো। এবং প্রত্যেকবারই কিন্তু আমরা চারটা করে বিট নিব, যেখানে চারটা আছে সেটা তো আছেই, আর যেটাতে চারটা নেই সেটা আমরা চারটা বানিয়ে নিব শূন্য দিয়ে দিয়ে বাম পাশে। তাহলে আমরা প্রথমে দশমিকের আগের সংখ্যা থেকে স্টার্ট করি, এখানে সাত আছে, সাতের মান কত দেখো, সেভেনের মান কিন্তু ওয়ান ওয়ান ওয়ান, অর্থাৎ তিনটা ওয়ান, তিনটা ওয়ান। এখন আমরা শিখেছি কি, যে এখানে চারটা করে বিট লাগবে, যেহেতু তিনটে আছে আমরা বাম পাশে একটা শূন্য দিয়ে চারটা বানিয়ে দিব। তাহলে আমাদের চারটা বিট হয়ে গেল। তারপরে এফ এর মানটা বসাবো, দেখো এফ এর মান কত আছে, এফ এর মান সর্বোচ্চ সংখ্যা চারটা ওয়ান আছে, এক দুই তিন চার, কারণ আমাদের শর্ত হচ্ছে চারটা করে বিট নেবো, এটা অলরেডি চারটা আছে, সেহেতু আমরা আর বাম পাশে কোনো শূন্য দিব না। এবার বি এর মান লক্ষ্য করো, বি এর মান কত, বি এর মান এক দিয়ে শূন্য তারপরে এক এক, অর্থাৎ এক শূন্য এক এক, এখানে অলরেডি চারটা মিক্স করা আছে, সেহেতু আমরা আর কী করবো না, শূন্য দিয়ে বাড়াবো না। আমাদের চারটার কম থাকলে সেক্ষেত্রে আমরা বাম পাশে শূন্য দিয়ে দিয়ে বাড়াবো, আদারওয়াইজ আমরা কিন্তু বাড়াবো না, যেটা আছে সেটাই বসে দিব, যেহেতু আমাদের শর্ত হচ্ছে চারটা করে নিতে হবে। এবার আমরা দশমিকের পরের সংখ্যাটা নিই, সি এর মান কত, লক্ষ্য করো সি এর মান কিন্তু এক এক শূন্য শূন্য, এক এক শূন্য শূন্য। এরপরে হচ্ছে ডি এর মান, ডি এর মান কত, তার পরেরটাই এক এক শূন্য এক, এক এক শূন্য এক, আমাদের কিন্তু মান বসানো শেষ। এখন আমরা জাস্ট এটাকে সাজিয়ে দিব, তাহলে সাজিয়ে দিলে কত হয় দেখো, এক শূন্য এক 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 এক, আবার শূন্য এক এক এক, দশমিক দিয়ে এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক, এটা হচ্ছে বাইনারি মান। অর্থাৎ এই যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটার বাইনারি মানে আমরা যখন প্রকাশ করি তখন আমাদের মান হয় এটা। দেখতেই পাচ্ছ যে প্রসেস দুটো যে আমরা করলাম সেটা কিন্তু একদমই সিম্পল, জাস্ট আমরা পূর্ণ সংখ্যার যে মানগুলো আছে সেটার বাইনারি মানটা কত সেটাই বসিয়ে দিয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমাদেরকে এই পূর্ণ সংখ্যার মানগুলো আশা করি তোমরা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছো, তোমাদের মাথায় এটা আছে, তোমরা কোনটার মান কোনটা কী হয় সেটা কিন্তু তোমরা জানো, এটা তোমাদের আশা করি লিখতে হবে না। ঠিক আছে, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা জাস্ট মানগুলো বসিয়ে দিবা, এবং যদি শর্ট থাকে অর্থাৎ অক্টালের সময় তিনটা বিট করতে যদি শর্ট থাকে সেক্ষেত্রে বাম পাশে একটা শূন্য বা দুইটা শূন্য দিয়ে তোমরা ফিল আপ করে নিবা, আর যদি হেক্সাডেসিমেলে শর্ট হয় সেক্ষেত্রে চারটা করার জন্য যতটা শূন্য লাগে একটা দুইটা তিনটা তোমরা বসিয়ে নিবা। আশা করি প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ এবং ইজিলি করতে পারবে। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমাদেরকে আমি দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, সেটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করার পর আমাকে কমেন্ট সেকশনে জানাও। তাহলে সংখ্যাটা হচ্ছে, প্রথমে আমি অক্টালটা দিই, ধরো অক্টাল সংখ্যাটা একটা সিম্পল একটা সংখ্যা দিই, সিক্স ফাইভ পয়েন্ট টু থ্রি, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আরেকটা হচ্ছে ফাইভ বি সি পয়েন্ট এ টু, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। দুইটা সংখ্যাকেই তোমরা বাইনারিতে রূপান্তর করে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে নাও, যেন এই ক্লাসটি তোমার সেই বন্ধুটিও করতে পারে। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড রিমেম্বার ওয়াইজ পিপল practice on time.